আপনাদের বাগাইলে মশা আসেনি? আছে। শিক্ষিত মশার সংখ্যা বেশি না অশিক্ষিত মশার সংখ্যা বেশি? মশার মধ্যে শিক্ষিত আছে অশিক্ষিত আছে ওইটা বলার আমার সময় নাই। মশা আছে তো? আপনাদের বাগানের মশা যদি কাউকে কামড় দেয় বিনা পয়সার ইনজেকশন করে, তখন শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তি লাগে, অশান্তি লাগে। তো মশার কামড়ের অশান্তি থেকে মুক্তি পাবার একটা সহজ ব্যবস্থা আছে। বাংলাদেশে হাজার হাজার মশারি কোম্পানি আছে, মার্কেটে লক্ষ লক্ষ মশারি আছে। আপনি যদি একটা মশারি কিনে এনে ব্যবহার করেন, আপাতত মশার কামড়ের অশান্তি থেকে মুক্তি পেতে পারেন, ঠিক কিনা বলুন? গেলেন আপনি আপনাদের বিভাগীয় শহরে, আপনাদের বিভাগীয় শহর কোনটা? আপনাদের বিভাগীয় শহর কোনটা? ঢাকা শহর। গেলেন ঢাকা শহরে, ফ্রান্সের একটা মশারি কিনলেন 10,000 টাকা দিয়ে। কোন দেশের মশারি? বাড়িতে এনে 2 লক্ষ টাকার মূল্যে খাটে লটকাইলেন। ফ্রান্সের মশারির দাম 10,000, খাটের দাম কত? 2 লক্ষ। 2 লক্ষ টাকার মূল্যের খাটে লটকাইয়া রাতে ঘুম যাবার সময় আমরা বুড়ি তো 3.5 হাত, অর্ধেকটা বুড়ি ঠিকঠাক মতো ওই মশারির ভিতরে ঢুকাইয়া দিলেন, আর অর্ধেকটা বুড়ি ঠিকঠাক মতো ওই মশারির বাহিরে রাখলেন, এইভাবে রাত কাটাইয়া দিলেন। একটু দয়া করে বলেন, মশার কামড়ের অশান্তি থেকে মুক্তি পেলেন কিনা? না। কেন? ফ্রান্সের মশারি দাম 10,000, খাটের দাম 2 লক্ষ টাকা, মুক্তি পেলেন না কেন? যে অর্ধেক বাহিরে আর অর্ধেক ভিতরে, এই তো ফোরার অর্ধেক বাহিরে আর অর্ধেক। এই চালাক্য বাঙালি, মশারি তো তোমাকে মশার কামড় থেকে মুক্ত করে দেবে, মশারের ভিতরে আটানা ঢুকলে না সুলনা ঢুকলে? সুলনা ঢুকলে তো ইসলাম ধর্ম শান্তি ধর্ম। ইসলাম ধর্ম তোমাকে দুনিয়াতেও হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন কাফিরের জুলুম নির্যাতন হামলা থেকে মুক্ত করে দেবে। ইসলাম ধর্ম তোমাকে পরকালে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। ইসলাম নামক মশারির ভিতরে আটা না ঢুকলে না সুলনা ঢুকলে? আজকের 200 কোটি নবীর উম্মত মুসলমান সুলানা ওই ইসলাম নামক মশার ভিতরে ঢুকেছে? সুলানা ওই ইসলাম পালন করে না আংশিক? মশারের ভিতরে আংশিক ঢুকলে মুক্তি না সুলানা ঢুকলে মুক্তি? সুলানা ঢুকলে মুক্তি। ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ধর্ম আংশিক পালন করলে না সুলানা পালন করলে? এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে বলেছেন, শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে মুমিন মুসলমানেরা অশান্তি পাবে কেন? একমাত্র কারণ হলো যারা শান্তি ধর্ম ইসলাম গ্রহণ করে কিছু পালন করবে আর কিছু লঙ্ঘন করবে, কিছু পালন করবে কিছু লঙ্ঘন করবে। এরা পিওর মুসলমান নয়, এরা দুকাবাজ মার্কা মুসলমান। আল্লাহ বলেন, এই দুকাবাজ মার্কা মুসলমানের দুইটা শাস্তি হবে, একটা দুনিয়ার জীবনে হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন কাফিরের পিটুনি খাইতে হবে, পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কাজেই আজকের সারা দুনিয়ার 200 কোটি নবীর উম্মত মুসলমান যদি দুনিয়ার বেদিন কাফিরের জুলুম নির্যাতন হামলা থেকে মুক্তি পেতে চায়, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ব্যবস্থাপত্র হলো উদখুলু বিসিলমে কাফা, সুলো আনা কি সুলানা ধর্ম পালন কারণে বলা হতে হবে। ধর্মের প্রতি মানুষকে আহ্বান করার নাম হলো দাওয়াত, আর ধর্মের কথাবার্তা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার নাম হলো তাবলীগ। আজকে সমগ্র দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের নামে একটা দল আসেনি? আসেনি? আছে। মাসিক মাগরিব সীমান্তে জুনুব মুসলমান ও মুসলমান দেশ নির্বিশেষে সমগ্র দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের নামে একটা দল আছে। এই বিশ্বজুড়া দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা মহা সংকট দেখা দিয়েছে একটা মানুষের কারণে।
আজকে নবীর 200 কোটি নবীর উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে একটা মানুষের কারণে। সেই মানুষটাকে আপনারা কি বলেন আমি জানি না, আপনারা বলেন মৌলানা সাদ। আমি আমার ভাষায় বলি মৌলানা সাদ নয়, ইহুদি খ্রিস্টানদের গুপ্তচর। এই একটা মানুষের কারণে আজকে বিশ্বজুড়া দাওয়াত ও তাবলীগের মধ্যে সংকট দেখা দিয়েছে। একটা মানুষের কারণে আজকে 200 কোটি মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। মৌলানা সাদ বারুদি 90-95টা বয়ান আছে, ফতোয়া ফারায়েদ মুসলিম মাসাইল আছে, যেগুলি কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, চার ইমামের চার মাযহাবের অপব্যাখ্যা, চার তরিকার চার পীরের অপব্যাখ্যা। যে কারণে বিশেষ করে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ইসলামের তৃতীয় দলিল এজমা গঠন করে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, যতদিন পর্যন্ত মৌলানা সাদ বারুদি তার কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে ফিরে না আসবে, তওবা না করবে, দুনিয়ার 200 কোটি উম্মতের আদালতে ক্ষমা প্রার্থনা না করবে, ততদিন পর্যন্ত তার অনুসরণ অনুকরণ করা যাবে না, তার ওয়াজ নসিহত বয়ান বক্তৃতা শোনা যাবে না, তার কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। আনুষঙ্গিক ভাবে আমি তার একটা ফতোয়া আপনাদেরকে শোনাই। মৌলানা সাদ বারুদি সাহেব বলে হেদায়েত আল্লাহর হাতে নাই। আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে নবী রাসূল দুনিয়াতে পাঠাতেন না। আপনারা যারা শোনা মাত্রই নাউজুবিল্লাহ বলেছেন, আমি মনে করি আপনাদের ইমান সাচ্চা, কিন্তু আমার যে সমস্ত ভাইয়েরা শোনা মাত্রই নাউজুবিল্লাহ বলতে রাজি না, গোসা মাজা দিয়ে সাদ সাহেবের পক্ষপাতিত্ব করতে চাই, তাদের জন্য আর একটু ব্যাখ্যা দরকার আছে। উনি বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নাই, এই কথাটা আমরা কোরআনের আলোকে পরিষ্কার ভাবে দেখতে চাই, হেদায়েত কার হাতে আছে আর কার হাতে নাই। উনি বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নাই, আমরা কোরআনের আলোকে দেখতে চাই হেদায়েত কার হাতে আছে আর কার হাতে নাই। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন সাত আসমানের বাসিন্দাকে হেদায়েত করেন আল্লাহ, সাত জমিনের বাসিন্দাকে হেদায়েত করেন আল্লাহ, চন্দ্র সূর্যকে হেদায়েত করেন আল্লাহ, পশু পাখিকে হেদায়েত করেন আল্লাহ, গাছপালাকে হেদায়েত করেন আল্লাহ, জীব জন্তুকে হেদায়েত করেন আল্লাহ, আর মুরগিরে হেদায়েত করে সাত সাত আল্লাহ। আল্লাহ কি বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমানের যাবতীয় বাসিন্দা, সাত জমিনের যাবতীয় বাসিন্দা, অর্থাৎ কুল কায়নাত সমগ্র সৃষ্টি জগৎকে হেদায়েত করেন একমাত্র আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ কি বলেন দেখুন তো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমাদের নবীর আপন চাচা ছিল সর্দার আবু তালেব, কেমন চাচা? আপন চাচা। আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে বাপের আপন ভাইয়ের কো চাচা, আপনাদের এখানে কি চাচাই? আমার ব্রাহ্মণ বাড়িয়াতে বাপের আপন ভাইয়ের কো চাচা। আমাদের মহানবীর আপন চাচা ছিল সর্দার আবু তালেব। সর্দার আবু তালেবের এতেকালের সময় রাসূল তার পাশে গিয়ে বসলেন, সাসার কানের গুড়ায় টুট লাগিয়ে বললেন সাসা, আমি দুনিয়াতে এসে আমার বাবাকে পাই নাই, আমি ছিলাম ইতি মোহাম্মদ, আপনি আমার লালন পালন করেছেন, আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, আপনার প্রাণের চেয়েও বেশি মহব্বত আমাকে করেছেন, আমার জন্য রক্ত দিতে আপনি প্রস্তুত ছিলেন, আরবের বেদিন কাফিরের জুলুম নির্যাতন হামলা থেকে আমাকে আশ্রয় দিয়েছেন, চাচা আমার জন্য আপনি 3 বছর বন্দী জীবন কাটিয়েছেন, পাহাড়ের লতা পাতা খেয়েছেন, চাচা আমার জন্য যত কষ্ট আপনি করেছেন, আপনার যত অবদান আমার উপরে, আমি একটাও পরিশোধ করার মতন কোন ক্ষমতা নাই, চাচা
আজকে শেষ বিদায়ের সময় আমি আপনার সাথে কথা দিলাম, ওয়াদা করলাম, আপনার সঙ্গে প্রতিশ্রুতি দিলাম। চাচা, দুনিয়ার কেউ শোনার দরকার নাই, কেউ জানার দরকার নাই, চুপে চুপে আমার কালিমাটা স্বীকার করুন। আমি কথা দিলাম, কাল হাসরে সুপারিশ করে আমার সাথে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কে বললেন? আল্লাহ। আমাদের নবীজি বললেন। তখন শুনান সর্দার আবু তালিব কি বলে। সর্দার আবু তালিব বলে, বাতিজা মুহাম্মদ, আমি জেনে বুঝে জাহান্নাম গ্রহণ করলাম। কি গ্রহণ করল? জাহান্নাম। ইখতারতুন্নার আলালার, বাতিজা মুহাম্মদ, আমি জেনে বুঝে জাহান্নাম গ্রহণ করলাম। আমি জানি তুমি নবী হিসাবে সত্য, তোমার ইসলাম ধর্ম সত্য, তোমাকে নবী বিশ্বাস না করলে, তোমার ইসলাম ধর্ম গ্রহণ না করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। আমি জানি, আমি বুঝি, আমি জেনে বুঝে জাহান্নামে যেতে প্রস্তুত। কারণ সর্দার আবু তালিব বলে, বাতিজা, আমি হলাম একজন আমির, আমি একজন আমির, সমাজে আমার কিছু মামুর আছে, আমি একজন নেতা, সমাজে আমার কিছু ভক্তবৃন্দ আছে, আমি যদি বিদায়ের সময় তোমার ধর্মটা গ্রহণ করি, আমার ভক্তবৃন্দ দ্বারা তারা আমার সর্দারির ধিক্কার দেবে, সমালোচনা করবে, বলবে সর্দার আবু তালিবের সর্দারির কলঙ্ক, বিদায়ের সময় বাপদাদা ধর্ম ছেড়ে বাতিজা ধর্ম গ্রহণ করেছে। কাজী বাতিজা মুহাম্মদ, আমি আমার সর্দারির কলঙ্ক করতে চাই না, আমি জাহান্নামেই যেতে চাই। আবু তালেব জাহান্নামে যেতে চাই না, বুঝে না, জেনে বুঝে না, জেনে বুঝে, জেনে বুঝে। বর্তমানে কি এমন মানুষ নাই জেনে বুঝে জাহান্নামে যেতে চাই? আছে? আচ্ছা বলুন, যারা নামাজ পড়ে না তারা কি জানে না নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে? জানে? তাহলে জেনে বুঝে ওই নামাজ পড়ে না জাহান্নামে যাওয়ার জন্য, এরা কার সদস্য? যারা সুদ খায় তারা কি জানে না সুদ খাইলে জাহান্নামে যেতে হবে? তাহলে সুদপুর দলেরা জেনে বুঝে সুদ খায় জাহান্নামে যাওয়ার জন্য। এমনকি আমার এক দল ভাই আছে, তারা বলে আমরা আমির যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব। না জেনে না বুঝে, না জেনে বুঝে, জেনে বুঝে জাহান্নামে যেতে চাই, কথাটা তো বলেছিল আবু তালেব। কাজেই যারা বলে আমরা আমির জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যেতে চাই, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সদস্য নয়, এরা সর্দার আবু তালেবের সদস্য। আবু তালেব যাবে যেখানে, তারাও যাবে সেখানে। আপাতত দুইখানা এর থেকে আমরা পরিষ্কার ভাবে সিদ্ধান্ত পাইলাম, হেদায়েতের মতো দৌলত দান করার মালিক একমাত্র আল্লাহ। এবার দেখেন হাদিস শুনবে, আল্লাহ রাসূল কি বলেন। আমি যে হাদিস তেলাওয়াত করেছি সেই হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা মুবাল্লিগুন আল্লাহু ইয়াহদি, নিশ্চয় আমি হলাম একজন মুবাল্লিগ, নবী বলেন আমার কাজ হলো তাবলীগ করা, আল্লাহু ইয়াহদি, আর হেদায়েতের মতো দৌলত দান করার মালিক একমাত্র আল্লাহ।